জয় বাবা লোকনাথের জয়। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি বাবা লোকনাথের চাকলাধাম মন্দিরে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনারা কিভাবে খুবই সহজে মাত্র 35 টাকা খরচ করে 2 ঘন্টার মধ্যে কলকাতা থেকে চাকলাধামে চলে আসতে পারেন। এছাড়া জানাবো চাকলাধামে কিভাবে আপনারা পুজো দিতে পারেন, চাকলাধামের মহাপ্রসাদ পাওয়ার নিয়ম কি আছে, সবই থাকছে আজকের এই ভিডিওটিতে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শিয়ালদা থেকে মাত্র 10 টাকার টিকিট কেটে বনগা লোকাল ধরে আমরা নামবো গুমা স্টেশনে। বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি গুমা স্টেশনে। এখানে লোকাল লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম 1 নম্বর প্ল্যাটফর্মের নিচ থেকে ওখান দিয়ে মোটর ভ্যান পাওয়া যায়, যেটা আপনাকে পুরো চাকলাধামে নিয়ে যাবে। এই ইঞ্জিন ভ্যানগুলো চাকলাধামে যায়। এখন আমরা বসে আছি ইঞ্জিন ভ্যানে। ইঞ্জিন ভ্যান করে আমরা যাব বদল। বদলের ভাড়া হলো 10 টাকা। ইঞ্জিন ভ্যান আপনি রিজার্ভ করেও যেতে পারেন। রিজার্ভ করে যদি আপনি চাকলাধাম যান তাহলে সেক্ষেত্রে 150 টাকা পড়বে। আর যেহেতু লোক হয়নি ওই জন্য এখন আমরা ইঞ্জিন ভ্যান করে বদল অবধি যাবো। সেখান দিয়ে আশা করি কোনো অটো পেয়ে যাবো, আর না পেলে ইঞ্জিন ভ্যানের দাদাই বলেছে আমাদের পৌঁছে দেবে চাকলায়। গুমা থেকে ইঞ্জিন ভ্যান করে বদর আসতে আমাদের খরচ পড়ল মাত্র 10 টাকা, আর এই বদর থেকে অটো করে আমরা যাব চাকলাধাম। বন্ধুরা, মন্দিরে কিন্তু জুতো পরে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই জন্য আপনাদের মন্দিরের সামনে এই যে দেখছেন জুতো রাখার ঘর আছে, এখানে আপনাদের জুতো এখানে রেখে যেতে হবে, এবং আপনাদের জুতো রাখার জন্য লেখা যেটা আছে 2 টাকা করে দিতে হবে। শিয়ালদা থেকে গুমা অবধি ট্রেনে করে আসতে আমাদের খরচ পড়লো মাত্র 10 টাকা। গুমা থেকে ইঞ্জিন ভ্যান করে বদর আসতে আমাদের খরচ পড়লো 10 টাকা, আর বদর থেকে অটো করে চাকলাধাম আসতে খরচ পড়লো 15 টাকা। অর্থাৎ টোটাল খরচ পড়লো আমাদের 35 টাকা চাকলাধাম আসতে। মন্দিরটি কিন্তু বেশ পরিষ্কার, এবং এখানে লোক রাখা আছে, যে কোনো মুহূর্তে তারা দেখছে কোনো জায়গায় ময়লা আছে, তারা কিন্তু সঙ্গে সঙ্গে এসে সেইটি পরিষ্কার করে দিচ্ছে। এই মন্দিরটি হলো নতুন যে মন্দিরটি বানানো হয়েছে সেটি, আর এর পাশেই আছে মূল মন্দির, সেটি হলো এটি, এটি হলো মূল মন্দির। চলুন আপনাদের নতুন যে মন্দিরটি সেটি দেখি আমি আপনাদের। জয় বাবা লোকনাথের জয়। আচ্ছা, আপনারা যখন চাকলাধামে আসবেন অবশ্যই চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, তাহলে আপনারা বাবা লোকনাথের কাছে পুজোটা কিন্তু বেশ ভালোভাবে দিতে পারবেন। যত বেলা করে আপনারা আসবেন তত কিন্তু ভিড় বাড়তে থাকে। আমি সকাল 9:30 দিকে এখানে পৌঁছে গেছি, তখনও কিন্তু একদম ফাঁকা ছিল। ভালোভাবে আমি বাবা লোকনাথের চরণে পুজো দিতে পেরেছি। পুজো কীভাবে আপনারা দেবেন এখানে বলে রাখি, সকাল 8:00 দিয়ে কিন্তু বাবা লোকনাথের চরণে পুজো দেওয়া শুরু হয়ে যায় আপনার, আর মন্দিরটা কিন্তু 8:00 আগে খুলে যায়। আপনারা সঙ্গে করে কোনো বাবাকে পুজো দেওয়ার জন্য ফল মিষ্টি নিয়ে আসতে পারেন, অথবা এখানেও কিন্তু প্রচুর দোকান আছে, সেই সব দোকান থেকে আপনারা ডালা কিনে নিয়ে বাবা লোকনাথের চরণে পুজো দিতে পারেন। আর পুজো কিন্তু সকাল 8:00 থেকে মোটামুটি সারাদিনই পুজো হয়, সারাদিনই যে কোনো সময় এসেই আপনারা বাবার চরণে পুজো দিতে পারবেন। আর বাবার ভোগ আরতি হয় কিন্তু
বেলা 12:30। একান্তে যদি আপনি পূজা দিতে চান তাহলে মাথাপিছু খরচ করবে মাত্র 100 টাকা। এখানে কিন্তু সুলভ শৌচালয় আছে, যেখানে আপনারা স্নান করে, আপনারা যদি অনেক দূর থেকে আসেন তাহলে এখানে কিন্তু স্নান করেও বাবার চরণে পুজো দিতে পারেন। বন্ধুরা, এটি হলো কিন্তু বাবা লোকনাথের রন্ধন কক্ষ। এখানে কিন্তু বাবা লোকনাথের জন্য ভোগ বানানো হয়। বাবা লোকনাথ প্রতিদিন কিন্তু 25টা পদের খাবার খান। 25টা পদের খাবারের মধ্যে আপনার থাকে 4 রকমের ভাজা, পায়েস, দই, চাটনি, পাঁপড়, তরকারি এবং অন্ন। এবং সন্ধ্যাবেলায় কিন্তু বাবা লোকনাথের জন্য যেটা দেওয়া হয় ভাজা এবং লুচি দেওয়া হয়, এবং সেটা যারা থাকেন সেসব ভক্তবৃন্দের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। মূল যে মন্দির আছে তাতে কিন্তু ক্যান্ডেল বা ধূপকাঠি জ্বালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনারা যদি বাবা লোকনাথের সামনে ক্যান্ডেল বা ধূপকাঠি জ্বালাতে চান তাহলে কিন্তু মূল মন্দিরের একদম সামনে অপর একটি বাবা লোকনাথের একটি মূর্তি রাখা আছে, সেখানে গিয়ে আপনাদের ক্যান্ডেল অথবা ধূপকাঠি জ্বালাতে পারেন। এটি হলো মূল মন্দির বাবা লোকনাথের। এই মন্দিরের ছবি তোলা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। বাবা লোকনাথের মহাভোগ খাওয়ার জন্য কিন্তু আপনাদের কুপন কাটতে হবে, আর এই কুপন আপনারা পেয়ে যাবেন সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত। কুপনে কিন্তু 2 রকম খাবার আছে, একটি হলো খিচুড়ি আর অপরটি হলো রাজভোগ। রাজভোগে আপনি যদি বসে খেতে চান তাহলে আপনার খরচ পড়বে 70 টাকা মাত্র, আর খিচুড়িতে আপনার খরচ পড়বে 30 টাকা মাত্র। এছাড়াও আপনারা যদি চান তাহলে কিন্তু পার্সেল করে বাবা লোকনাথের মহাপ্রসাদ বাড়ি নিয়ে যেতে পারে। পার্সেলে আপনারা যদি খিচুড়ি ভোগ নিতে চান তাহলে আপনাদের দিতে হবে মাত্র 40 টাকা, আর আপনারা যদি রাজভোগ নিতে চান তাহলে দিতে হবে মাত্র 75 টাকা। আর এই রাজভোগ কিন্তু খাওয়ানো হয় দুপুর 1:30 থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে নিন এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য।